5 মিস্টেক্স ডিউরিং রাইটিং রিজিউম, অর্থাৎ রিজিউম লেখার সময় আমরা যে 5 ধরনের মিস্টেকটা সবচেয়ে বেশি পরিমাণে করি ফ্রেশারদের ক্ষেত্রে, অর্থাৎ নতুনদের ক্ষেত্রে, তাদের জন্য। তো আমরা যাতে দেখি আমাদের কী কী মিস্টেকগুলো হয়। যেমন দেখেন, আমাদের প্রথম মিস্টেকটা হয় যেটা হচ্ছে পিকচার, অর্থাৎ আমরা যখন আমাদের ছবিতে অ্যাড করি, ছবিতে অ্যাড করার সময় যদি আমরা ওইখানে হচ্ছে যে পুরাতন ছবিটা দিই, অর্থাৎ 2 থেকে 3 বছর আগের ছবিগুলো দিই, তাহলে কিন্তু আমাদের এই ছবিগুলো যখন যারা সিলেকশন করে তারা যদি দেখে, তারা বলবে যে হয়তো দেখতে তাকে একটু ছোটো মনে হচ্ছে বা জবের জন্য সে পারফেক্ট না। সো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ট্রান্সফার পসিবিলিটি একটু কমও থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনি আপনার আপডেট ছবিটা যদি দেন, তাহলে কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগা, এবং ছবিটা যদি একটু স্মার্টলি তোলেন আপনি ভালো পোশাকের সাথে এবং হচ্ছে ফর্মাল ড্রেসের সাথে, আমার মনে হয় যেটা খুব ভালো হবে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ আমরা যখন আমাদের সিভিটা লিখি তখন আমাদের হয়তো ক্যারিয়ার অবজেক্টিভ থাকে, আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে, আমাদের আমাদের হচ্ছে ট্রেনিং থাকে, আমাদের হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার থাকে, আমরা অনেকগুলো আমার অনেকগুলো পার্ট করে দিই। তো পার্ট করে দিলে দেখা গেছে এক একটা জায়গায় একটা ফন্টের সাইজ একরকম, লেখার ব্যাপারটা এক এক রকম থাকে। তো এইটা যদি আমরা এক এক জায়গায় দিই, তাহলে কিন্তু সিভিটা সৌন্দর্য আসে না। তো সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় মিস্টেক, আমাদের খেয়াল রাখতে আমাদের জন্য ফন্ট সাইজগুলো যেন অনেক ভালো থাকে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ট্রেনিং, অর্থাৎ আমি হচ্ছে যে হয়তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাশ করলাম বা আমি বিবিএ কমপ্লিট করলাম, বাট আমার কিন্তু কোনোভাবে ট্রেনিং নেই, আমি হয়তো কম্পিউটার স্কিলের কোনো আমার ট্রেনিং নেই, অথবা দেখা গেছে আমার ইংলিশ স্পোকেন ট্রেনিং নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমি সেটা সিভিতে অ্যাড করতে পারতেছি, এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ একটা ল্যাকিংস। বাট আমার যদি এইটা ট্রেনিংটা থাকে, আমি বলবো না যে এটা থাকলে মানে না থাকলে অনেক সমস্যা হবে, বাট থাকলে অনেক ভালো। ট্রেনিংটা যদি আপনি থাকে, আপনি অবশ্যই কিন্তু এডুকেশনের পরে আপনার ট্রেনিংটা অ্যাড করে দেবেন, কত মাসের জন্য আপনি সেটা করেছিলেন সেটাও অ্যাড করে দেবেন। এতে যারা সিভিটা হচ্ছে রিভিউ করবে তাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আপনার ভিতরে আসলে কতটুকু কী আছে। তারপরে যেটা আমরা দেখতে হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা পারফরমেন্স। এক্সট্রা পারফরমেন্স বলতে আমি এখানে বুঝাচ্ছি আমরা অবশ্যই এখানে হবিটা লিখি, আমরা এখানে লিখি হচ্ছে যে আমাদের কী কী করতে ভালো লাগে, আমরা হচ্ছে যে আমাদের ট্রেনিংটা কী। বাট আরেকটা জিনিস যদি আমরা অ্যাড করতে পারি, যেমন আপনি যদি কোনো ভলেন্টিয়ারের সাথে মানে ভলেন্টিয়ার যদি কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, অথবা আপনি যদি সোশ্যাল কোনো কাজের সাথে যুক্ত থাকেন, অথবা আপনি এমন টাইপের কোনো কাজের সাথে যুক্ত থাকেন যেটা হচ্ছে যে মানুষের সেবা করতে পারতেছেন, বা যেটা হচ্ছে যে বেশ ভালো একটা সমাজে উন্নয়নের চোখে দেখতেছে যে আপনি কোনো একটা ডেভেলপমেন্ট কাজ করতেছেন, তো সেই এক্সট্রা পারফরমেন্সগুলো আপনি দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু ভালো ভালো যে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে আছে সেখানে কিন্তু আপনার এক্সট্রা পারফরমেন্সটা তারা খুব যত্ন সহকারে দেখবে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে বেশ লাইকলি নেবে না, তারা আপনাকে খুব কেয়ারফুল হওয়ার চেষ্টা করবে আপনার প্রতি, যে কেয়ারফুল আপনার সিভিটা দেখার পরে এবং আপনার সাথে কথা বলার পরে বিষয়টা যখন জানতে পারবে তারা অনেকটা আপনার প্রতি কেয়ারফুল হবে। নাম্বার 5 যেটা আমরা সবচেয়ে বেশি পরিমাণ মিস্টেক করি, সেটা হচ্ছে যে আমরা যখন ওয়ার্ড ফাইলে একটা সিভি তৈরি করি, সেটা হচ্ছে আমরা আবার আমাদের যারা রেসপেক্টিভ কনসার্ন পার্সন আছে, যারা আমাকে সিভি পাঠাতে বলে বা যে ইমেলে আমাকে সিভি পাঠাতে বলে, সেই ইমেলে কিন্তু আমরা ওয়ার্ড ফাইলে এই সিভিটা পাঠিয়ে দিচ্ছি। তো অনেক সময় দেখা গেছে আমার কম্পিউটার ফরম্যাটটা একরকম, আরেকজনের কম্পিউটার ফরম্যাটটা একরকম, আমি হয়তো বা হচ্ছে যে নর্মাল মানে ল্যাপটপ ইউজ করতেছে, পিসি ইউজ করতেছে, আরেকজন হয়তো বা ম্যাক ইউজ করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিভিটা ফরম্যাটটা কিন্তু ওইখানে গিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তখন কিন্তু তার চোখে জিনিসটা দেখতে খারাপ লাগবে। সবচেয়ে বেটার হয় যদি আপনি ওয়ার্ডে আপনার সিভিটা তৈরি করার পরে যদি সেটা আপনি পিডিএফ ফাইলে করেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভালো হবে, এবং যে কোনো জায়গায় কিন্তু আপনি অবশ্যই এটা ইউজ করবেন। সো ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলটা যদি করেন, তাহলে আমার মনে হয় যে কোনো পিসিতে বা যে কোনো জায়গায় একটা কোনো একই রকম ফর্ম্যাট দেখা যাবে। সো আমি এখানে ছোটো একটা জিনিস দেখে রয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি অবশ্যই আপনার ছবিটা দিবেন, এবং হচ্ছে আপনার যে লেখার ফন্টটা দেখেন, ক্যারিয়ার অবজেক্টিভ বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এইগুলোর কিন্তু ফন্টগুলো আপনার সবগুলো কিন্তু এক হইতে হবে। যদি এখানে এক দেওয়া নাই, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটু, এখানে কিন্তু এক হইতে হবে। এবং হচ্ছে যে এই পরে যেগুলো ছোটো লেখাগুলো আছে, যেমন এই যে ক্যারিয়ারের ভিতরে যে জায়গাগুলো বা আপনার পার্সোনাল ইনফরমেশন, এগুলো কিন্তু এক হইতে হবে। সো তাহলে কিন্তু ফন্ট সাইজটা আপনার ঠিক হচ্ছে। এবং এখানে দেখেন আপনার ইন্টারেস্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে, এখানে কিন্তু আপনার ওই জিনিসটা নেই, আমি যেটা বললাম যে আপনার এক্সট্রা যে অ্যাক্টিভিটিসটা, যদি আপনার কোনো সামাজিক সোশ্যাল কোনো থাকে তাহলে আপনি অবশ্যই সেটা এখানে দিয়ে দেবেন। এবং ট্রেনিংয়ের ব্যাপারটা দেখেন, এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা করতেছে কি, সে দেখাচ্ছে যে সে হচ্ছে একটা ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছে, বাট সার কিন্তু এখানে কোনো কম্পিউটার সে জানে, বাট কম্পিউটার তার কোনো ট্রেনিং নেই, বাট সার কিন্তু কোনো স্পোকেন ইংলিশ ট্রেনিং না। তো মাল্টিনেশনাল কোম্পানির একটা সিভিটা দেখবে, তখন যদি সেখানে দেখে যে আপনি স্পোকেনের উপরে আসে, অথবা দেখা গেছে যে আপনি প্রথম অবস্থায় হচ্ছে যে আপনি কম্পিউটার এবং স্পোকেন এগুলো বেশ কিছু জিনিসের উপর যদি আপনার ট্রেনিং থাকে, 2 মাস 3 মাস বা 6 মাস কোনো ট্রেনিং থাকে, তারা কিন্তু আপনাকে অবশ্যই টানতে শুরু মানে টানতে তারা টানতে চাইবে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই কিন্তু এই সিভিটাকে কিন্তু অবশ্যই ওয়ার্ড করার পরে পিডিএফ করে তারপরে আপনি যেখানে পাঠানো দরকার সেখানে পাঠাবেন, তাহলে যে কোনো পিসিতে লিখ না কেন আপনার ফরম্যাটে সিভিটা দেখতে সুন্দর লাগবে। তাও আমার মনে হয় আমাদের ভালো লাগছে, নতুনদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর যত সাবস্ক্রাইব করবেন ততই কিন্তু আমাদের সাথে আরও ভালো মতো থাকতে পারবেন, এবং সামনে আরও নতুন কিছু বিষয় নিয়ে আমি আপনার সাথে আসছি। তো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এগেন।
অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাগেন, থ্যাংক ইউ।